আমি এর জন্য দায়ী করব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে। কেন? তার কারণ হচ্ছে একাধিকবার ডাক্তারদের সঙ্গে রাজ্য সরকার বসেছে, মুখ্যমন্ত্রী নিজে বসেছেন, মুখ্য সচিব বসেছেন, তাদের সঙ্গে কি চুক্তি হয়েছে আমরা যারা সেই মিটিং এ ছিলাম না জানি না। আমরা শুধুমাত্র প্রেস মিডিয়ার মাধ্যমে মিনিটস টু মিনিটস দেখেছি। ডাক্তার জুনিয়র ডাক্তার বাবুদের প্রথম থেকে বক্তব্য ছিল লাইভ স্ট্রিমিং। লাইভ স্ট্রিমিং যদি হতো তাহলে আমরা বুঝতে পারতাম যে রাজ্য সরকার কি কথা দিয়েছিলেন কি কথা রাখেননি। এখন জুনিয়র ডাক্তারদের কথাকেই আমরা বিশ্বাস করছি, যেহেতু তারা অরাজনৈতিকভাবে আন্দোলন করছে এবং আমরা মনে করি তাদের ডিমান্ড খুব লেজিটিমেট ডিমান্ড, জাস্টিফাইড ডিমান্ড। আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব যে আপনারা যা যা কথা দরজা বন্ধ করে দিয়েছিলেন সেই কথাগুলো কার্যকর করে দেন, কারণ এর সঙ্গে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্যজনিত বিষয় যুক্ত রয়েছে এবং যেভাবে গণস্থপা শুরু হয়েছে তাতে পুরো স্বাস্থ্য ব্যবস্থায় ডিজাস্টার হয়ে যাবে। কারণ মুখ্যমন্ত্রীর বাড়ির লোকেরা আমেরিকার হপকন্স হসপিটালে কোটি টাকা দিয়ে চিকিৎসা করতে পারেন, আপনার আমার বাড়ির লোকেরা সে সুযোগ পান না। স্বাভাবিকভাবে শতকরা 99% মানুষ সরকারি হসপিটালের উপর নির্ভরশীল। এই জায়গা থেকে সরকারের উচিত যে ইস্যুগুলো তারা কমন মানে এগ্রি করেছিলেন বোথ সাইড এক্সিকিউশন করে দিয়ে ডাক্তারবাবুদের এই অনশনেরও ইতি ঘটান, আর এই যে জটিলতা হয়েছে এই জটিলতা থেকে বাংলার মানুষকে মুক্তি দেন। দাদা, নৈহাটিতে লাস্ট যে মহালয়ের দিন ভোরবেলা যে একটি খুন হয় তাতে তৃণমূলের এক ছাত্রনেতা জড়িয়ে পড়ে, একদম নয়টির প্রেসিডেন্ট ছাত্রনেতা ছাত্র প্রেসিডেন্ট জড়িয়ে পিটিএ মারা হয় তাকে। এটা আবারও আপনাকে বলি, এই পার্টিটা কোনো ভদ্রলোক করে না, এই পার্টিটাতে মুসলমানরা যুক্ত আছে, তারা মনে করে বিজেপি হিন্দুদের পার্টি, আর এই পার্টিটাতে বাকি যেটুকু লোকজন আছে মুসলিম ছাড়া তারা দুর্বৃত্ত, তাদের এই বোমা বন্দুক পিস্তল নিয়ে কারবার, তোলা তোলা তাদের কারবার, সিন্ডিকেট তাদের কারবার। কারণ এগুলো করতে গেলে পুলিশের আশীর্বাদ লাগে, আর পুলিশের আশীর্বাদ তখনই পাওয়া যায় যদি আপনি তৃণমূল হন। স্বাভাবিকভাবে এই যে হত্যা বা জড়িত থাকার কথা বলছেন এটা তৃণমূল বলেই সম্ভব। অভিযুক্ত ছিল বর্তমান এমপি পার্থ ভৌমিক, কিন্তু ইনভেস্টিগেশনের কি হলো? ইনভেস্টিগেশনে যারা এখানে যে তিনজন মার্ডার হয়েছে সেই তিনজন মার্ডারে এখনো পর্যন্ত প্রায় 20 জনের বেশি জেলে আছে, মোট রাজ্যে 355 জন অ্যারেস্ট হয়েছে। সিবিআই যারা অন স্পট মার্ডারগুলো করেছে তাদেরকে অ্যারেস্ট করেছে, আর যাদের নির্দেশে মার্ডারগুলো হয়েছে তাদের এখনো অ্যারেস্ট করেনি। এ বিষয়ে আমাদেরও দাবি আছে যে আপনারা কনস্পিরেটরদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং NHRC-কে 5-man জাজ, তৎকালীন যে অ্যাক্টিং চিফ জাস্টিস ছিলেন তার নেতৃত্বে একটা কমিটি করে দিয়েছিলেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের নেতৃত্বে। সেই কমিটিতে আমাদের স্টেট হিউম্যান রাইটস কমিশন ছিল, আরও অনেকগুলি সংস্থা ছিল, সেই সংস্থাতে 19 জনের নাম দিয়েছিল তারা দে আর দ্য নটোরিয়াস ক্রিমিনাল এবং এরাই পোস্টপোল ভায়োলেন্স করেছে। সেই তার মধ্যে 3 জন জেলে গেছেন, জ্যোতিপ্রিয় মল্লিক, শেখ শাহজাহান, অনুব্রত মণ্ডল, যদিও অন্য কেসে, বাকি 16 জন জেলে যাননি, তার মধ্যে পার্থ ভৌমিকও আছে। এবং আপনারা ভেবে নেবেন না যে ওই মামলাগুলো ক্লোজ হয়ে গেছে,
ওই মামলাগুলোতে সিবিআই মেইন অ্যাকিউজদেরকে অ্যারেস্ট করেছে, চার্জশিট করেছে, কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট এবং কনস্পিরেটর যারা তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত সিবিআই ডাকাডাকি করেছেন কিছু জনকে, ব্যবস্থা নেননি। এ বিষয়ে আমাদের বক্তব্য আছে। আমরা যেহেতু কোর্ট মনিটরিং হয়েছিল, প্রয়োজন হলে আমরা কোর্টে যাব, কনস্পিরেটরদের ব্যাপারে তাদের যদি ব্যবস্থা না নেন সেটাও করব। আমরা কখনোই কোনো তদন্তকারী সংস্থাকে আড়াল করি না, তারা যদি তাদের দায়বদ্ধতা পূরণ না করে প্রয়োজন হলে তাদের বিষয়ে পুনরায় আমরা কোর্টে যেতে রাজি আছি। কারণ পোস্টপল ভায়োলেন্সে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক এবং বিশেষ করে সনাতনীরা তারা যেভাবে সাফার করেছেন 21 সালে, আমরা দায়বদ্ধ তাদের পাশে দাঁড়াতে, কাজ আমরা করি এবং ভবিষ্যতেও করি। মমতা ব্যানার্জি তাই, সব ছোটখাটো লোকের কথা বলি লাভ নেই। আরজিকর মেডিকেল যে ধর্ষণ এবং খুনের মামলা সিবিআই প্রথম চার্জশিটে একজনের নাম এসেছে, সেটা হচ্ছে সঞ্জয় রায়ের নাম। কি বলবো, গতকাল থেকে একাধিকবার বলেছি বোন, আবার বলি, সমগ্র বিষয়ে তিনটে দিক আছে। একটা হচ্ছে ধর্ষণ এবং খুন, আরেকটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট, কর্তব্যে অবহেলা, আরেকটা হচ্ছে আরজিকর সহ স্বাস্থ্য দপ্তরের আর্থিক দুর্নীতি। তিনটি বিষয়ে কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন করছে। অতএব ধর্ষণ এবং খুনে একজন যুক্ত না অনেকজন যুক্ত, এটা ইনভেস্টিগেটিং এজেন্সি তার তথ্য প্রমাণের উপর নির্ভর করে। তারা সে কাজ করেছেন, তথ্য প্রমাণ লোপাট এবং কর্তব্যে গাফিলতির দায়ে তারা বসি চালা এবং দিদেন সুপার ডাক্তার সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছেন। আর্থিক দুর্নীতিতেও তারা অনেককে অ্যারেস্ট করেছেন, ডাক্তার সন্দীপ ঘোষ সহ। স্বাভাবিকভাবে তিনটে দিকেই সিবিআই তার কাজ করছে। আর সিবিআই 58 দিনের মাথায় চার্জশিট এই কারণে দিয়েছে, ল পয়েন্ট অফ ভিউতে আমি যেটা বলতে পারি, যাতে 60 দিনের মাথায় সঞ্জয় রায় বেল না পেয়ে যায়, এটা প্রসিডিওরের পার্ট। 60 দিনের মধ্যে চার্জশিট দিতে হয়, আর এটা ফাইনাল চার্জশিটও নয় আর একমাত্র চার্জশিটও নয়, সিঙ্গেল চার্জশিটও নয়, এটা একটা প্রাইমারি চার্জশিট। এবং তদন্তকারী সংস্থা চাইলে মনে করলে আরও অনেকগুলি সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দিতে পারেন। তাই সিপিএমকে এত কিছু চিন্তা না করলেই চলবে, কারণ এই সিপিএম যারা এসব কথা বলছেন তারা নেতাই গণহত্যার যে অর্ডার তৎকালীন হাইকোর্ট দিয়েছিল আটকানোর জন্য সুপ্রিম কোর্টে এসএলপি করেছিল। সিপিএম এর সরকার নন্দীগ্রামের গণহত্যার যে জাজমেন্ট 2007-এর 16ই নভেম্বর তৎকালীন অ্যাক্টিভ চিফ জাস্টিস সুরিন্দর সিং নির্ঝর দিয়েছিলেন, বুদ্ধবাবু সরকার সুপ্রিম কোর্টে গিয়ে তার উপরে স্টে লাগিয়ে এনেছিলেন। অতএব এইসব কথাবার্তা সিপিএম এর লোকেরা যত কম বলে তত ভালো, অতএব মানুষ এগুলো দেখছেন জানছেন। এবং আজকের নির্বাচনের ফলাফল নিশ্চিতভাবে প্রমাণ হয়ে গেছে, নজওয়ান, পহেলবান, কিষান সবাই নরেন্দ্র মোদীজির সাথে আছে। গতবারে আমরা 40টা সিট পেয়েছিলাম, এবারে 50-এর বেশি সিট পেয়েছি। আর জম্মু কাশ্মীরের মুসলিম অধ্যুষিত এলাকাতে আমরা কোনো সিট আশা করি না, পাইনি। জম্মু এলাকা আমাদের ছিল 25টা সিট, এবারে 29টা সিট আমরা সেখান থেকে নির্বাচিত আমাদের লোক হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।